হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি হচ্ছে আমরা জুরিখ ইটালিয়ান এম্বাসিতে। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হবে, কারণ হচ্ছে যারা ইটালিতে না যায়া জামাই সূত্রে পাসপোর্ট পেতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য শুধুমাত্র। তো সবাই ভিডিওটা ফুল দেখবেন, আপনাদের জন্য এ টু জেড ইনফরমেশন থাকবে যে আসলে ইটালিয়ান হাজব্যান্ডের পাসপোর্ট থাকলে বউ পাসপোর্ট পায় কি না, বা ইটালিতে যেতে হবে না কি না, সব কিছুর তথ্য আজকের ভিডিওটাতে থাকবে। ভিডিওটা অবশ্যই পুরো ওয়াচ করবেন। আর যারা এই এত ইনফরমেটিভ সম্পর্কে ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে দেখছেন ফলো করবেন। তো আমরা আজকে জুরিখে আসছি ইটালিয়ান এম্বাসিতে সিনহার পাসপোর্ট নেওয়ার জন্য। পাসপোর্ট অনেক দিন আগেই দিয়ে দিয়েছিলাম, বাট আমাদের নেওয়ার সময় হয়ে গেছে, আমরা আসবার উপরে আসা হয় না, তো আজকে আসছি। তার পাশাপাশি আরেকটা ইনফরমেশন জানবো, তো আপনাদের ভাইয়াকে বলেছি, এটা আমি অনেক ভাবিদের কাছে শুনছি যে আমার হাজব্যান্ডের যেহেতু ইটালিয়ান পাসপোর্ট আছে, সেই সূত্রে নাকি আমিও পাসপোর্ট পাবো। বাট আমার হাজব্যান্ড যেটুকু জানে যে আমি যদি পাসপোর্ট পাই সেক্ষেত্রে আমাকে ইটালিতে থাকতে হবে, বাট অনেক ভাবিরা নাকি এখানে থাকেই পাইছে বা ইটালিতে যায় নাই, এখানে ছিল দেন হচ্ছে হাজব্যান্ডের সূত্রে পাইছে। সো সেটাই আজকে আমি কারেক্ট ইনফরমেশনটা এই অ্যাম্বাসির থেকে নিব, আপনাদের ভাইকে বলেছি, বলছে ঠিক আছে ওকে। তো এখন হচ্ছে আমি এই ভিডিওটা করার একমাত্র কারণ হতেছে, যারা নর্মালি ইটালিতে না যায়া অন্য অন্য দেশে আছে, তো বিশেষ করে সুইজে যারা আছে যে হাজব্যান্ডের ইটালিয়ান পাসপোর্ট বাট ওয়াইফ পায় নাই, সো সেটা যদি রাইট হয়ে থাকে তাহলে আমি আজকে আপনাদের সাথে ইনফরমেশনটা শেয়ার করব, আর যদি রং হয়ে থাকে তাহলে তো আর শেয়ার করার কোনো কিছু হয় না। তো যাই হোক, রাইট আর রং দুটাই শেয়ার করব। আসলে অনেকে হয়তো অনেকের কাছ থেকে আমার মতো শুনবে, বাট আসলে আনফর্চুনেটলি দেখবে যে না, রং এটা হয় হবে না, বা আবার যদি বাই চান্স হয় তাহলে অনেকেই জানে না। সো সেই ইনফরমেশনটা আজকে আপনাদের সাথে আমি সঠিকভাবে শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওটা সবাই শেয়ার করবেন, যাতে আপনার পাশাপাশি আরও অনেক আপুদের হেল্প হতে পারে, বিকজ এখানে মোটামুটি অনেক অনেক ভাইয়াদের ইটালিয়ান পাসপোর্ট আছে, সো হয়তো ভাবিদের নাও থাকতে পারে, তো তাদের কিন্তু অনেক উপকার হবে, ভিডিওটা সবাই শেয়ার করবেন। সো আজকে অ্যাম্বাসিতে যাচ্ছি, আমাদের কোনো অ্যাপার্টমেন্ট নাই, অ্যাপার্টমেন্ট ছাড়াই। সো ইনফরমেশনটা কী হয় সেটা অবশ্যই শেয়ার করবো। সো দেখতে হলে অবশ্যই স্টে সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফ স্টাইল, লেটস গো। সো এই যে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো নাকি যাই না, বাইরে দেখে জাস্ট একটু করতেছি, আবার ইনফরমেশনটা জেনে বের হয়ে দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। ইনফরমেশন নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে তার মুখ থেকে শুনুন, কারণ সে যেহেতু ইটালিয়ান আমি তো অত কিছু বুঝি নাই। এখন হচ্ছে সিস্টেম করে দিছে, যাই হোক সে এত ভিডিও কইতে পারে না, আমি বলি মোট কথা হইলে যে হ্যাঁ পাসপোর্ট করা যাবে, বাট অবশ্যই সেটার জন্য তো কাগজপত্র তো লাগবে, যে কোনো একটা জিনিস করতে গেলে ওটা তো বেনিফিটও আছে তার পিছনে ভোগান্তিও থাকে, স্বাভাবিক নর্মাল। তো আমি যদি এই পাসপোর্টটা যদি আরও আগে নিয়ে ফেলতাম, আমার কিন্তু বিয়ের সার্টিফিকেট লাগতো না, কোর্সের সার্টিফিকেট লাগতো না, এখন কারণ সিস্টেম সব জায়গাতেই কোর্স কোনো কিছু করতে গেলেই সার্টিফিকেট লাগে, এখানে যেহেতু আমি সিটিজেনশিপের সি নিতে যাই আমার সার্টিফিকেট লাগবে বে আনসার, তো এখন যেহেতু সব কিছু হার্ড করে ফেলছে অবশ্যই আমাকে সার্টিফিকেট নিতে হবে। বাট এই কাজটা যদি আমার জামাই আমার আগে করা দিত তাহলে আমার সার্টিফিকেটটা থেকে মুক্তি হয়ে যেত, বেজালটা হইতো না। কিন্তু সে হচ্ছে যে একটা ছোটবেলায় একটা গল্প শুনছিলাম না, সব জানত সংসার, তো আমার জামাই হইলে সে বুঝছেন সে সব জানে, মোট কথা আমি গত বছর এক ভাবির কাছে শুই না, তারে বলছি কে বলছে ইটালিতে থাকতে হবে এটা সেটা, সে আমাকে উল্টায় পুল্টায় বিনাশ করে দিছে। যাই হোক, কালকে এই দুই ভাবির কাছে শুই না, তরুণ ভাইয়ের বোর কাছে আর হচ্ছে আরেক মুনি ভাবির কাছে, দুইজনের কাছে শুই না, তারে আজকে আজকে যেহেতু আসছি আমি তা আগে বলি নাই, আমি বলছি যে এখানে যা বলুন যে জিজ্ঞেস করো, কারণ আগে বললে তো আমার আবার উল্টা দিব। তো যাই হোক, যদি কেউ থাকেন অবশ্যই আপনারা সবাই পাসপোর্ট নিতে পারবেন, তবে এখন যেহেতু সিস্টেম হার্ড হয়ে গেছে সব কিছু, বেআইনসের সার্টিফিকেট লাগবে, তো যেটা বলে দিচ্ছে যাই হোক, আর কাগজপত্র তো লাগবে। সো ছোট্ট ভিডিওটা যদি সবাই ভালো লাগে, অনেক ইনফরমেটিভ ভিডিও, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকেন সুস্থ থাকেন, চাও চাও আল্লাহ হাফেজ। তার কিছু বলছে
অফিস লাগবে, দুই বছর অপেক্ষা করতে হবে, দুই বছর আমার ভোগান্তি দিছে কি লোক, এখন এটা পড়া দুই বছর অপেক্ষা করতে হবে। কি দেখছেন কি একটা ভেজাল, তো যাই হোক অপেক্ষা করি আর যাই করি। এই যে হচ্ছে গাড়ির মেন ড্রাইভার, সে এখন গাড়ি চালাবে।